হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভ্যালু অফ সায়েন্স। কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। ভ্যালু অফ সায়েন্সের এই এপিসোডে আমরা জানব বিখ্যাত শাওমি ব্র্যান্ডের নিয়ে নতুন এক পদক্ষেপ সম্পর্কে। হ্যাঁ, শাওমি এবার স্মার্টফোন বা স্মার্টফোন অ্যাক্সেসরিজের পাশাপাশি মার্কেটে জায়গা করে নিতে যাচ্ছে ইলেকট্রিক গাড়ি তৈরির মধ্য দিয়ে। পুরো ভিডিওতে শাওমির এই ইলেকট্রিক গাড়ি সম্পর্কেই জানব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সাথে আমি থাকছি শিশির, আপনারা দেখছেন ভ্যালু অফ সায়েন্স উইথ ফান। সম্পূর্ণ ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু নলেজ দেওয়ার, যাতে ভিডিও শেষে ভালো কিছু নলেজ নিয়ে বের হতে পারেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন। আর দেরি না করি, শাওমির এই ইলেকট্রিক কার সম্পর্কে জানতে হলে আমাদের আগে অন্য একটি কোম্পানিকে জানতে হবে। টেসলা কোম্পানিকে আমরা তো সবাই চিনি, যা 2010 সাল থেকে ইলন মাস্কের হাত ধরে আজ এত বড় একটি কোম্পানিতে রূপান্তর হয়েছে। বর্তমানে সবচেয়ে আধুনিক, সেই সাথে সকল ধরনের ফিচার সম্পন্ন ইলেকট্রিক কার তৈরি করে আসছে এই টেসলা কোম্পানি। সাধারণত টেসলা কোম্পানি হচ্ছে ইউএস এর একটি কোম্পানি। টেসলার এই ইলেকট্রিক গাড়িগুলোতে বর্তমানে তারা এআই টেকনোলজি ব্যবহার করছে, এও কম বেশি সবারই জানা। টেসলা এই বর্তমানে শুধু উন্নত টেকনোলজি দ্বারা তাদের ইলেকট্রিক কার তৈরি করছে। তাদের এই গাড়িগুলোতে কী কী ফিচার্স আছে একটু সংক্ষেপে জেনে নিই। তাদের এই গাড়িগুলোতে অটো পাইলট মোড, নেভিগেশন, ফাস্ট চার্জিং ক্যাপাসিটি, বেস্ট ব্যাটারি ব্যাকআপ, লো মেনটেন্যান্স কস্ট, এছাড়াও আরও অনেক কিছু। সব কিছু বলতে হলে হয়তো টেসলাকে নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করতে হবে। একই সাথে গ্রাহকের টাইমকে খেয়াল রেখে এই টেসলা কোম্পানি তাদের গাড়িগুলোকে ম্যানুফ্যাকচার করে থাকে। এক কথায় বলতে গেলে টেসলা বর্তমান ইলেকট্রিক কারের জগতে নাম্বার ওয়ান পজিশন দখল করে আছে। 2021 সালের 1ই সেপ্টেম্বর শাওমি ব্র্যান্ড আনুষ্ঠানিকভাবে ইলেকট্রিক কার ইউনিটের জন্য কমার্শিয়ালভাবে রেজিস্ট্রেশন করে। তারা জানায় এর মধ্য দিয়ে অটোমোটিভ খাতের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল শাওমি। শাওমির এই ইলেকট্রিক কারের প্রথম ইউনিটের নাম হবে শাওমি ইভি ইনকর্পোরেটেড। এই ইউনিটের রেজিস্ট্রেশনে শাওমি 1000 কোটি ইউয়ান বা $155 কোটি ইনভেস্ট করে। এই প্রথম ইলেকট্রিক কার ইউনিটের জন্য শাওমি প্রায় 300 কর্মী নিয়োগ দিয়েছে। মজার বিষয় এটাই, এই কর্মী নিয়োগ কার্যক্রমটি এই ভিডিও পাবলিশ হওয়ার এই দিনেও চালু রয়েছে। শাওমি এও জানায় এবছরের মার্চের দিকে তারা এই ইলেকট্রিক কার বিজনেসে পা রাখার বিষয় নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে চায়নাও জায়গা করে দিতে যাচ্ছে অটোমোটিভ ওয়ার্ল্ডে। আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, বর্তমানে স্যামসংকে হারিয়ে বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন কোম্পানি হিসেবে জায়গা দখল করেছে এই শাওমি। আগামী 10 বছরে এই ইলেকট্রিক কার ইউনিটের খাতে $1000 কোটি বিনিয়োগ করবে, এও জানিয়েছে শাওমি। শাওমির এই পদক্ষেপ কি আমাদের জন্য কোনো সুফল নিয়ে আসতে চলেছে, নাকি টেসলাকে কম্পিট করবে বলে এই পদক্ষেপ নিল শাওমি? এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। বর্তমানে যেহেতু শাওমি টেক ওয়ার্ল্ডের দ্বিতীয় স্থান দখল করে আছে, সেহেতু তারা অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয় যে আসলে শাওমি টেসলার মতো কোম্পানিকে কম্পিট করতে পারবে কিনা। এই বিষয়ে সকল আপডেট আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে। তাই সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিন, যাতে এই চ্যানেলের কোনো ভিডিও আপনি মিস না করেন। সেই সাথে দেখার বিষয় এটাই যে এই শাওমি ব্র্যান্ড এতদিন ধরে ম্যানুফ্যাকচার করে এসছে বিভিন্ন মোবাইল ফোন এবং স্মার্টফোনের অ্যাক্সেসরিজ, সেই শাওমি ব্র্যান্ড হঠাৎ করে এত বড় একটা পদক্ষেপে আসলে কতটুকু ইম্প্রুভ করতে পারে, দেখার বিষয় এখন এটাই। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং রিপিট সাবস্ক্রাইব মাস্ট। ধন্যবাদ সবাইকে।